আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। রাস্তার পাশে পড়ে রয়েছে রাত বারোটা একটা, মুখ দিয়ে ফেনা উঠে, জিকির করতে করতে ফেনা উঠছে, কথা কয় না, জিকির করতে করতে হয় ইয়াবা, নইলে গাঁজা, নইলে মদ, নইলে হেরোইন, কিছু একটা হবে। এই করতে করতে ওইটার জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা উঠছে। এক আল্লাহর ওলি পাশ দিয়ে যাইতেছিলেন, এই দৃশ্য উনি দেখছেন, দেখে খুব মায়া লাগছে। আহ, যেই জুবান দিয়ে আল্লাহ বলা যায়, যেই জুবান দিয়ে কোরআনে কারিমের তিলাওয়াত করা যায়, যেই জুবান দিয়ে জিকির করা যায়, ওই মুখে ফেনা, খুব মায়া লাগছে। মনে মনে বললেন, আল্লাহ আমি আর কি করতে পারি, আমার সামর্থ্যে যা আছে আমি করি, বাকিটা তুমি করে দিও। এই কথা মনে মনে বইলা, এক বন্ধা পানি এই না, ওর মুখটা ধুয়ে দিছে, মুখটা ধুয়ে দিয়া উনি চলে গেছেন, উনি চলে গেছেন। রাত্রে ঘুমাইছেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে আসছেন, এখন দেখেন সুবহানাল্লাহ, ওই যুবক যে মদ খেয়ে বেহুশ হয়ে ড্রেনের পাশে পড়েছিল, ও জামাতের সাথে নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখিয়া ওই বুজুর্গ অভিভূত হয়ে গেছেন, নামাজের শেষে মোবাইল করছেন, আল্লাহু আকবার। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হাস্তে রব্বুন নাসে রাবা জানে নাস, সবসে রবতে আসে নাই হ্যায় তুঝে, দিল মে হর এক কে রসাই হ্যায় তুঝে। মেরে মোহতরম ভাইও, আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, মালিক যখন চায় জমিনে বসা অবস্থায় রব্বুল আলামিনের সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যায়। এবার ওই বুজুর্গ আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, বুঝেছে আল্লাহ কি কি কাণ্ড করবার বুঝলাম না, এইটারে দেখলাম মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে, এখন দেখি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার ফজিলত কি? হাদিসে আসছে নবীজি এর সাত ফরমান, বাশিরিল মাসাঈনা ফি যুলাম বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যে ঈশান নামাজ আর ফজরের নামাজে অন্ধকারে হাইটে হাইটা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে, তাকে কিয়ামতের দিন ঘন ঘন অন্ধকারের মধ্যে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। তো এখন এই লোক যে মদ খেয়ে বেহুশ রাস্তার পাশে পড়েছিল, ওর দেখি এখন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এলহাম হয়, ও আমার ওলি, তুই আমার বান্দার উপরটা পরিষ্কার করে দিছিস, আমি আল্লাহ তার ভিতরটা পবিত্র বানিয়ে দিছি। আমরা তো আমাদের উপরটা ঠিক করতে পারি, পারি কি পারি না? এই যে মজলিসে আসছি, আমার উপরটা ঠিক করব কি করব? আমি এই মিম্বরের দিকে চাইয়ে থাকবো, আমার মাথাটা নাড়াবো না, ভালো করে শুনে, মাথা নাড়াবো না, স্থির হয়ে থাকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ, তো মরা গাছ নড়েনি, আপনারা বলেন আমার কাছে মরা গাছ নড়ে? আপনারা কি বসতে পারবেন না কিছুক্ষণের জন্য মরা গাছের মতো? কে কে পারবেন মরা গাছের মতো বসবো? ইনশাল্লাহ মাথা নড়বে না, হাত নড়বে না, কিছু নড়বে না, আল্লাহ তৌফিক দাও না, আল্লাহ তৌফিক। বাহ, আর কি চিন্তা, আমার কোনো টেনশন নেই, মরা গাছের মতো সব বসে থাকবেন, স্থির হয়ে, স্থির হয়ে। আরে আমার একদিন মনে আছে, আর এক সাহাবি বলেন, নবীজির মজলিসে আমরা বসতাম, দেখে মনে হইতো কান্না আলার উসিহিম উত্তয়ের, মনে হইতো মাথায় পাখি বসা, নড়লেই উড়ে যাবে। মক্কা শরীফে হিলটন হোটেলের পাশে মিসওয়াক কিনতে গেছিলাম, মজার গল্প শুনি আপনাদেরকে, আমার নিজের গল্প। হিলটন হোটেলের পাশে আমি মিসওয়াক কিনতে গেছি, মিসওয়াক কিনলাম, একটা প্রজাপতি উইড়া ঠিক আমার বুকের এখানে বসলো, এখানে বসলো, হে আর নড়ে না, আমি আর নড়াচড়া করি, মনে মনে বলি যদি উইড়া যায়। আর মনে মনে বলতেছি, মক্কা শরীফের মানে এখানে বসবাস করে প্রজাপতি আমার বুকে বসছে, আমার জন্য সৌভাগ্যের, মনে মনে এরকম আসছে, তো বসছে। এটা মনে করেন বেলা সাড়ে নয়টা দশটার দিকের ঘটনা। এরপরে আমি সেখান থেকে গেছি বাসায়, বাসায় গিয়া খুব কায়দা করে পাঞ্জাবি খুলে গোসল করছে, এই বুজুর্গ এখানে বসে রয়েছে নড়ে নেই। আচ্ছা, এরপরে আবার এই পাঞ্জাবি আমি গায়ে দিছি আমার বুকে বসা, মসজিদে জুমার নামাজ পড়তে গেছি, খুতবার সময় খুতবা গেছে, নামাজ গেছে, লম্বা টাইম প্রায় দেড় দুই ঘন্টা সময় যায়, সে বসা নড়ে নেই। আমিও কি সারাক্ষণ অন্য কোনো দিকে আমার খেয়াল নেই, আমি খালি লক্ষ্য রাখতেছি ও যেন উইড়া না যায়, স্থির হয়ে থাকি, বেশি নড়াচড়া করি না। ওই দিনই মদিনা শরীফ রওনা হব, গাড়ি গুড়ি ঠিক হয়েছে, সব একসাথে মিলা গাড়িতে চড়লাম। এরপরে সে আমার বুকে বসা, ওই পাঞ্জাবি আমার গায়ে, গাড়িতে চড়ছি, যাইতেছি, এখন রাস্তায় একখানে আর কি চাটা খাইতে নামছি, তখন সে উঠছে, সে বুঝছে যে
এখন তো আমারে মক্কা শরীফের বাইরে নিয়ে যাইতেছি। এই এতক্ষণ আমি সারাক্ষণ এ যেন উড়ে না যায় আমি অ্যালার্ট থাকছি। সাহাবায়ে কেরাম বলেন নবীজির মজলিসে আমরা বসতাম এমন ভাবে মনে হয় যেন মাথায় পাখি বসা নড়লেই বুঝি উড়ে যাবে, এমন হয়ে বসতাম, দুই চোখ মিম্বরের দিকে নিবন্ধ। মেরে মোহতারাম ভাইও, এই জন্য এইভাবে বৈশা ওই রকম সিনার মুখ খুইলা সাহাবিরা শুনছেন বইলা, ফল কি দাঁড়াইছে? আল্লাহ পাক নাম নিয়ে নিয়ে বলছেন এইগুলো সবগুলো আমি জান্নাত দিয়ে দিলাম। কখনো নাম নেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, এই করে করে দশ জনের নাম নেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা 313 জনের দিকে তাকায়, তাকাইয়া বলে তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। কখনো 1400 একসঙ্গে হয়, নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়, নবীজির হাত নিচে সাহাবির হাত উপরে, রব্বুল আলামিন বলেন মাহবুব একটু ভালো করে চাইয়ে দেখো, নিচে তোমার হাত, তোমার হাতের উপরে সাহাবির হাত, ওই সাহাবির হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিলাম। 1400 বেড়া পার হয়ে যায়, এক পর্যায়ে মালিক বলে একজনও বাদ নাই, বকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আমার মাহবুবের সিনার থেকে নূর যারা নেয় একজনও বাদ নাই, সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম, একজনও বাদ থাকে না। সেই বয়ানই তো হয় বর্তমানে, ওই ওই কোরআনের তাফসিরই তো হয়, নবীজি যা বলছেন সেই কথাই তো বলা হয়, কিন্তু আমাদের হাল কেন চেঞ্জ হয় না? কারণ কি? আমরা সেই তরিকা অনুযায়ী শুনি না। তাই আজকে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমি ওয়াজ করতে আসিনি, বয়ান করা আমার মাকসাদ না, মাকসাদ শুধু এতটুকু যে আপনাদেরকে প্রস্তুত করে দেওয়া, আপনারা প্রস্তুত হন, আমিও আপনাদের সাথে যেন প্রস্তুত হইয়া ওই মনোযোগ দিয়া এই মজলিসে বসতে পারি। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করে। আজ যারে নিয়ে এই জলসা, এখন তারে নিয়ে কিছু আলোচনা করি, শুনবেন তো? হ্যাঁ, কথা কয় না। এবার শোনেন, অন্য আঙ্গিকে বলতেছি, একটা ছেলে জন্ম নিল, গল্প কিন্তু শুরু করে দিছি, এই সোনামণি মারল, একটা ছোট্ট সোনামণি জন্ম নিল, লক্ষ্য করে মা কোলে নিছি, কোলে নিয়ে মা কয় কি, এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখিনি, মা বলে এত সুন্দর বাচ্চা তো কোনোদিনও দেখিনি। মা হালিমা সাদিয়া এসে কোলে নিয়ে কয়, আরে আমি না, তুমি তো মদিনা শরীফে তোমার বাপের বাড়ি, মক্কা শরীফে তোমার শ্বশুর বাড়ি, এই না তুমি দেখো, এর বাইরে তো তুমি দেখো না, আমি তো মক্কা তায়েব মদিনা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সন্তান টুকাইয়া টুকাইয়া দাইমা হিসেবে দুধ খাওয়াই, আমি তো এত সুন্দর বাচ্চা দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব হইছে, আরে হালিমা তুই তো মক্কা মদিনা তায়েব এইটুক ঘুরিস, আর আমি তো সিরিয়া মিশর এখানে ওখানে কত জায়গা ঘুরি, আমি তো আমার নাতির মতো এত সুন্দর বাচ্চা দেখিনি। জিব্রাইল এসে বলে, মনোযোগ আছে তো? জিব্রাইল আস, নবীজি বলতেছেন জিব্রাইল তুমি তো মাসিক মাগরিব শিমাল জনুব আসমান জমিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কতজনকে দেখছো, আমার মতো কাউরে দেখছো নি? নবীজি বলতেছেন, জিব্রাইল বলে আল্লাহর কসম মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত আসমান ও জমিনে কতজনকে দেখলাম, আপনার মিশাল আমি কোথাও খুঁজে পাইনি। আল্লাহ কয়, জিব্রাইল তুই খুঁজে পাবি কেমনে, আমি তো তার মতো কাউরে বানাইনি। বলেন না আল্লাহু আকবার, আমি তার মতো কাউকে বানাই। ওই সত্তারে নিয়ে আমি আপনি আলোচনা করব, তারে নিয়ে, তারে নিয়ে চলেন একটু, শুনবেন তো মনোযোগ দিয়া, আর কথা কয় না, শুনবেন তো? আচ্ছা তো চলেন। তিনি আসলেন, আসার পর তার ওই সমাজের ওই সমস্ত কথা বাদ দিয়ে শেষ প্রান্তে যায়, শেষ প্রান্তে যায় তিনি, হঠাৎ করে সমাজের চতুর্দিকে দৃষ্টি দিলেন, এই কি কারবা, এত জঘন্য হতে পারে মানুষ, এত নিকৃষ্ট হতে পারে মানুষ, ওই সমাজের নাম দেওয়ার জন্য কোন এলাকার মানুষ চোর থাকে,
মনে কিছু নেন না, ওই যে মানে আগে একটা কথা বলতো এই চোর চোরটা কি খেজুরের গুড়, আমাদের ফরিদপুরের নাম নিত, শুনছেন না আপনারা, চোর চোরটা খেজুরের গুড় যত আছে কি ফরিদপুর করতো আগে, আমার বাড়িও ফরিদপুর। আবার চিটার বাটপার যা আছে বিশেষ এক জেলার নাম নিত, আমি সেই জেলার নাম নিলাম না। তা কোনো জেলার মানুষ চিটার বাটপার, কোনো জেলার মানুষ চোর, কোনো জেলার মানুষ ডাকাত, কিন্তু ওই জামানায় ওই অঞ্চলে যে লোকজন তাদেরকে কি চোর বলবো, চোর বললে ডাকাত বল কাদেরকে বলবো, ডাকাত বলবো তাহলে খুনি কাদেরকে বলবো, খুনি বলবো ধর্ষক কাদেরকে বলবো। এত এক নিকৃষ্ট যুগ, সেই যুগে তিনি চতুর্দিকে তাকাইয়ে দেখেন এগুলো তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক, এদেরকে কেমনে মানুষ বানানো যায়। মনে মনে দাউ দাউ করে আগুন জ্বলে, কিছুই তিনি বুঝতে পারেন না কি করবেন না করবেন। ওই আগুন নিয়ে ঘর থেকে অস্থির হয়ে বের হন, এই জন্য টাইমে তাকে নিয়ে যায় হেরা গুহায় গিয়ে বসেন, আর বসে বসে শুধু এই চিন্তা, কে আসো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা দাও এই সমাজ আমি কেমনে পুনর্নির্মাণ করতে পারি, তুমি আমাকে তরিকা শিখাইয়া দাও। একদিন দুই দিন তিন দিন না, এক মাস দুই মাস তিন মাস না, একটা না ছয় মাস, মাঝখানে আসা যাওয়া করতেন, চল্লিশ দিন পঞ্চাশ দিন পর পর আসা যাওয়া করতেন, একটা না ছয় মাস যায়, হঠাৎ করে হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দেয়। নবীজি বলেন ডাক শুনলাম, ডাক শুনে তাকাইলাম, তাকাইয়ে দেখি মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি, সে আমার গেটের সামনে হাজির। তাকানের সাথে সাথেই বলে কি ইকরা পড়ো, আমি বললাম মা না বিকারি, পড়া টড়া তো আমি জানি না, এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগন্তুক আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দেয়, এমন চাপ এমন চাপ, মনে হয় যেন এক পাশের পাজরের হাড় আর এক পাশের পাজরের মধ্যে ঢুকে যায়, এমন ভাবে জোরে চাপ দিয়ে ছেড়ে দিয়া আবার বলে ইকরা পড়ো। আমি বললাম মা না বিকারি, তিন চাপ দেয়, দুইবার চাপ দেয়, তিনবার বলে ইকরা 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 পড়ো, তৃতীয় চাপ দেয়, তৃতীয় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে কি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন রব্বের নাম আসছে এখন দেখি আস আস করে সব জানালা খুলে যায়, সব দরওয়াজা খুলে যায়, সাত আসমানের পর্দা সরে যায়, সাত জমিদের পর্দা সরে যায়, এক অদৃশ্য জগতের নূর আমার সিনায় এসে ভরে যায়। এখন নূর আর নূর, ওই নূর সিনায় পাওয়ার পর এবার ওখান থেকে বের হয়েছেন, লক্ষ্য করেন ওখান থেকে বের হয়েছে কাঁপতে কাঁপতে, ভিতরে অন্তর কাঁপে, ধড়ফড় করতে করতে গেছেন বাড়ি, বাড়িতে গিয়ে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার গায়ে কম্বল চড়িয়ে দাও, মা খাদিজা কম্বল চড়িয়ে দিছে। কিছুক্ষণ পরে অবস্থা কেটে গেছে, এরপর লম্বা কাহিনী, ওই কাহিনী বলবো না, শুধু এতটুকু এই যে নূর পাইলেন, এই যে কোরআনে কারীম, এই যে ওয়াহী, এর গেট উন্মোচন হয়, মালিকের সাথে কানেকশন হয়, আর ওই কানেকশনের ওই নূর সিনায় পাওয়ার পর ওই কোরআনে কারীম গিলা গিলা নবীজি খাইছেন, গিলে খাওয়ার পরে নিজে একটা বাস্তব কোরআন হয়ে গেছে। নবীজি হাদিস কাকে বলে সেই কথা বলতেছি শুনে, যে নবীজি বাস্তব কোরআন হয়ে গেছেন। এবার নবীজি হাসি দেন, হাসির মধ্যে কোরআন বের হয়, নবীজি কান্না করেন, কান্নার মধ্যে কোরআন বের হয়, নবীজি মুখ দিয়ে কথা বলেন, কোরআনে কারিমের ব্যাখ্যা বের হয়, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন, কোরআনে কারিমের ব্যাখ্যা বের হয়, হাঁটা দেন, কোরআনে কারিমের ব্যাখ্যা বের হয়, শুয়ে থাকেন, কোরআনে কারিমের ব্যাখ্যা বের হয়। বেরে মহতরম ভাইও পুরো জিন্দেগী কোরআন পাওয়ার পরে নবীজি যা করেন কোরআনে কারিমের ব্যাখ্যা বের হয়। একটা হলো শাব্দিক কোরআন যেটা আল্লাহ নাজিল করছেন, আর একটা হলো বাস্তব কোরআন, এ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাস্তব কোরআন হয়ে তিনি সাহাবা একরাম চতুর্দিকে নবীজিকে বেষ্টন করা লক্ষ্য করেন, সাহাবা একরাম, আমার মাঝে মাঝে ঘড়ি দেখতে হবে তো, ও কোন টাইমে কি করবো, আমার ঘড়ি হাতে নাই, ও আছে আছে, আচ্ছা দেখতেছি, আর বেশি দেরি করবো না, আর মাত্র কয়েক মিনিট, রাত এগারোটা পার হয়ে গেছে, এজন্য কেউ কিন্তু যাবেন না ওয়াদা ছিল, তার মধ্যে কিন্তু দুই তিনজন গেছে, এই দুই তিনজন আল্লাহ জানে তারা ওয়াদা ভুলে গেল কিনা, ওয়াদা ছিল সবাই থাকবেন, তাই না, মনে আছে না,
সাহাবায়ে কেরাম নবীজিকে চতুর্দিকে ঘিরে রাখছেন। আজ দেখেন না ওই পিচ্চির হাতে মোবাইল, না পিচ্চির হাতে মোবাইল, এখানে এই যে ক্যামেরা, এই সব মিডিয়া সব এদিকে ফোকাস করে রাখছে। সাহাবায়ে কেরামের কারো কাছে মোবাইল ছিল না, কারো কাছে ক্যামেরা ছিল না, কিন্তু এই সাহাবিদের শিরার মধ্যে এমন ক্যামেরা আল্লাহ তাআলা সেট করে দিছিলেন যে ওই ক্যামেরা দিয়া নবীজির একটা সেকেন্ডও ওই ক্যামেরার চিত্রের বাইরে তারা যাইতে দিল। আচ্ছা বলেন তো, আমার উস্তাদ আল্লামা ফরিদুল মাসুদ দামাত বরকাতুহুম এখনো জিন্দা, ওনার কাছে আমি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়ছি, তো পড়তে সময় ওনারে কতবার দেখলাম, না ওনারে কতবার দেখলাম, কিন্তু ওনার চুল পাকা কবে শুরু হয়েছে আমি কইতে পারবো না, ওনার পাকা চুল কয়টা তা আমরা কেউ বলতে পারবো না, ওনার ছেলেও বলতে পারবে না, ওনার ছেলেও বলতে পারবে না। আর আমার নবীজির সাহাবি যারা জিজ্ঞেস করেন সে বলে কি আমি জানি আমার নবীজির চুল কবে পাকতে শুরু করছে এবং কয়টা চুল পাকছে আজও পর্যন্ত সংরক্ষিত। আচ্ছা নবীজি একটা কথা বলছেন, কথা বলতে সময় কি নবীজি সোজা ছিলেন না হেলান দেওয়া ছিলেন, শুয়েছিলেন না বসেছিলেন, হাঁটতেছিলেন নাকি উল্টের পিঠে ছিলেন, কি অবস্থায় ছিলেন? ওই কথাটা বলতে সময় ওই সাহাবি ওই চিত্র অঙ্কন করতেছে, কানা মুত্তাকিয়ান ফাজালাস। আর সাহাবিদের ওই সময় লক্ষ্য করেন, সাহাবিদের ওই সময় কি ছিল, স্মরণ শক্তি এত প্রখর ছিল সাহাবিদের যে শুনতে দেরি মুখস্থ হইতে দেরি হইত না, আর মুখস্থ হইছে তো ভোলা কি জিনিস ওনারা জানতেন, ভোলা কি জিনিস জানতেন, ওনাদের স্মরণ শক্তি কেমন ছিল। তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনেই, এক তাবেঈ তার নাম হলো ওবাইদুল্লাহ, নাম কি ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার। এ ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার করছে কি, নিজের কপাল বাঁধছে, নাক বাঁধছে, সব চেহারা বাইন্ধা পাগড়ি দিয়া শুধু চোখ দুইটা খোলা রাখছে। এই চোখ খোলা রেখা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজার হত্যাকারী, হযরত হামজাকে হত্যা করছিলেন পরে উনি মুসলমান হয়ে গেছেন, হযরত ওয়াহশীর কাছে গেছে, হযরত ওয়াহশী বসা ওনার বিল্ডিং এর ছায়ায় বসা, তো গিয়া সালাম দিয়ে বলতেছে আতারিফুনি, আমারে চেনেননি বলতেছে, মুখ টুকু ঢাকা কাপড় দিয়ে, আমারে চেনেননি। তো উনি এরকম তাকাইলেন উপর থেকে নিচ পর্যন্ত কয়েকবার দেখে বললেন না তোমারে চিনি না, তবে আদির একটা ছেলে হয়েছিল, ওই উবাইদুল্লাহর বাপের নাম হলো আদি, আদির একটা ছেলে হয়েছিল, ওই ছেলের এক কোলে নিয়া আমি দুধ মার কাছে দিছিলাম, তো দেওয়ার সময় আমি তার দুইখান কদম দেখছিলাম, তো তোমার কদম দুইখান দেখে মনে হইতেছে আমি সেই কদম দেখতেছি। স্মরণ শক্তির এই যে হুজুররা বসা আছে, আমরা যারা আছি, আমাদের বাচ্চা কাচ্চারা হইছে, কতবার করে নিছি, যদি এক বছর বয়সে হারাই যায় তিন বছর পর যদি ওই ছেলে পায় আমার মনে হয় চিনবে না, সাত বছর পরে পাইলে চিনবে না, আর ৩৫ বছর পরে কদম দেখে বলতেছে আমার কাছে মনে হচ্ছে যেন ওই কদম দুইখান দেখতেছি। এমন স্মরণ শক্তির অধিকারী সাহাবিদেরকে আল্লাহ পাক নবীজির চারপাশে জড়ো করে দিছিলেন, শুনতে দেরি মুখস্থ হইতে দেরি হইতো না, মুখস্থ হইছে তো ভোলা কি জিনিস ওনারা জানতেন। নবীজি বলছেন কি আমার মালিকের সাথে চুক্তি হয়ে গেছে, আল্লাহ হেফাজত করবে, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, তোরা শুধু কোরআন লেখ, ব্যাখ্যা লিখতে হবে না, আমার সাহাবিরা এমনি সংরক্ষণ করতে পারবে, এটা মালিকের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। এবার নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবা একরামের কাছে আমানত রেখে গেছেন, সাহাবা একরাম ওই আমানত ছিনাই নিয়া জায়গায় জায়গায় ঘুরা ঘুরা আমার নবীজি এই বলছেন, আমার নবীজি এই করছেন, আমার নবীজি এমনে হাসতেন, আমার নবীজি এমনে বসতেন, আমার নবীজি এমনে চলতেন, এমনে শুইতেন, আমার নবীজির এমন এমন জিন্দগি পুরোটা অক্ষ করে দিছেন, এই কথা বলতে বলতে তারা সাগরেদদের কাছে এটা পৌঁছে দিয়ে গেছেন। আর সাহাবিরা যখন পৌঁছেছেন সাগরেদদের কোনো দুশ্চিন্তা ছিল না, সহজে নিয়ে নিতেন, হঠাৎ করে কিছু বান্দর ময়দানে নামলো, শুনেন কিছু বান্দর ময়দানে নামলো, সে বান্দররা কি কয়, নবীজি বলছে, নবীজি বললে সবাই মনোযোগ দিয়ে শোনে কিন্তু মিশা কথা কয়, ওই মিশা কথা যখন শুরু হয়েছে আল্লাহ পাক কুদরতি ইন্তেজাম করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন নবীজি বলছেন, তো ওনার রাডারের মধ্যে গুতা খাইছে, এনে বাড়ি খাইছে, লাল বাতি জ্বলে উঠছে, উনি বলতেছেন
নবীজি বলছেন তুই যে বললি আম্মান, তোরে কে কইছে? নবীজি বলছেন কার কাছ থেকে শুনছিস? ও মেরে মোহতরম ভাই, এই শুরু হইল আম্মান কার কাছ থেকে পাইছিস? এখন কয় কি সামি তু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদ্রি মা ইসমুহু, একজন লোকরে বলতে শুনছি দেখলে চিনি নাম জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আর কারো কথা সনদ ছাড়া নিবা না, বলতে হবে তুই কার কাছ থেকে শুনছিস। আল্লাহ পাক এর হেফাজতের ব্যবস্থা করে দিলেন। এরপর ওলামা ইকরামের ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দিলে আল্লাহ ঢাইলে দিলেন, আর উনি এই হাদিসকে লেখাইয়া এটাকে পরিপূর্ণ কিতাবি শেকেল দিলেন। এরপর এই মেহনত চলতে চলতে এই মুহাদ্দিসদের জামানায় তার মধ্যে অন্যতম এক ব্যক্তি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী এই জামানায় এসে এই হাদিসের হেফাজতের কাজ কমপ্লিট হইল। এবং তারপর এই হাদিস আজও আমি ইয়াহিয়া মাহমুদ যখন আপনাদের সামনে হাদিস বলবো আপনারা আমার জিজ্ঞেস করবেন আম্মান তুই কার কাছে শুনছিস? তা আমি বলবো কি আল্লামা ফরিদ মাসুদ সাহেবের কাছে শুনছি, আল্লামা কাদি মোতাসিমুল্লাহ সাহেবের কাছে শুনছি, অমক অমকের কাছে শুনছি। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করছি আপনারা কার কাছে শুনছেন? ওনার নাম বলছেন। এই বলতে বলতে নবীজি পর্যন্ত যদি পৌঁছাইতে পারি তাহলে আমার হাদিস কেউ নিবে? নাহলে নিবে না। এই এমন বিশুদ্ধতম পদ্ধতিতে এই হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে। তন্মধ্যে আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফ। সেই বুখারী শরীফের খতম যখন হয় তো এই খতমের পরে বুজুর্গানে দিন যে দোয়া করছেন তাজরিবা অভিজ্ঞতা দেখা গেছে যে দোয়া করছেন সেই দোয়াই কবুল হয়েছে।